দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের ঠিকই কিন্তু সেই সাথে বঙ্গবন্ধুর খুনি। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চেতনাকে বেগম খালেদা জিয়া কলঙ্কিত করেছে, ভুলণ্ঠিত করেছে। সবসময় মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করার চেষ্টা করছে বেগম খালেদা জিয়া। শুক্রবার দুপুর 12:30 ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বেগম খালেদা জিয়া কলঙ্কিত করেছে, ভুলণ্ঠিত করেছে এবং এটাকে সবসময় বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে। সেগুলো এখন খুব দ্রুতই আমরা চেষ্টা করবো, এ মাসের মধ্যেই তারা অনুমোদন লাভ করবে। আমাদের জামুকের অনুমোদিত হলে তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে। এই বছর জুলাই মাস থেকে তারা সমস্ত সুযোগ, এখানে যারা মহান মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিলেন এই সমস্ত সংগঠনের আমন্ত্রণে এবং মুক্তিযুদ্ধের সময়কার অনেকগুলো গুরুত্বপূর্ণ স্মৃতি চিহ্ন আছে, সেগুলো দেখা এবং সেই সমস্ত ব্যাপারে আমরা ভবিষ্যতে কি করতে পারি সেই ব্যাপারে আমাদের আলোচনা করব। তাদের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, এটা অতুলনীয়। এর বলে শেষ করা যাবে না তাদের যে অবদান ত্রিপুরাবাসীর এবং ত্রিপুরা সরকার মহান মুক্তিযুদ্ধে যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের এবং এ দেশ থেকে যত শরণার্থী গিয়েছিল তাদের প্রতি তাদের সাথে যে সহমর্মিতা আছে এবং দেখিয়েছে তা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, শুক্রবার বিকাল 4:00 ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমিক ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি ভারতে যাচ্ছেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যে স্থাপিত মুক্তিযুদ্ধের সেক্টর ও স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন এবং মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী ত্রিপুরাবাসীর সঙ্গে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন। আগামীকাল শনিবার সকাল 8:00 তিনি দেশে ফিরবেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার রেইনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশিম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল আব্দুল করিম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী, ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, মুক্তিযোদ্ধা বাহার মিয়া সহ আরও অনেকে। এদিকে মন্ত্রী ভারতে প্রবেশ করলে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার রকিবুল হক, ত্রিপুরাস্থ উপ হাইকমিশনার ক্রিক চাকমা, ভারত স্থলবন্দরী ম্যানেজার দেবাশিস নন্দী, বিএসএফ 120 ব্যাটালিয়ন কমান্ডারের রমেশ্বর সহ আরও অনেকে। এর আগে মন্ত্রীকে আখাউড়া স্থলবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আখাউড়া পৌরসভা যুবলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।